দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম তবে অনেকদিন ধরেই তিনি আড়ালে আছেন, নতুন কোনো গানে দেখা যায় না। সুখবর হলো নতুনভাবে স্বরূপে ফিরছেন মিলা। মিলা ফিউশন ও লোকধারার গানও গেয়ে থাকেন। মিলা মানেই স্টেজ শোর প্রধান আকর্ষণ। তাকে সর্বশেষ 3 বছর আগে যে সিরিজের আইশালা শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে দেখা যায়। বর্তমানে মিলা ব্যস্ত আছেন স্টেজ শো নিয়ে। মিলা ভক্তদের জন্য সুখবর, ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের শিরোনাম টোনাটুনি। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন গায়িকা নিজেই। এতে মিলার সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন মারুফ চৌধুরী অমি। গানের ভিডিও নির্মাণ করেছেন ইলজার ইসলাম। প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ঈদ আয়োজনে শনিবার সন্ধ্যা 7টায় গান ভিডিও মুক্তি পাচ্ছে। নতুন গানটি নিয়ে আশাবাদী মিলা। তিনি বলেন, প্রথমবারের মতো আইটেম গানে হাজির হয়েছিলাম বহুল প্রশংসিত রূপবান গানে। এরপর আর কখনোই এভাবে দেখা যায়নি আমায়। এরপর অসংখ্যবার আমার ভক্তরা আইটেম গানে দেখার আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু কেউ আমার মনের মতো করে গানের কথা দিতে পারছিল না। শেষ পর্যন্ত নিজেই গানের কথাগুলো লিখেছি, সেই সঙ্গে নিজের মতো করে সুর ও সঙ্গীত আয়োজন করেছি। মিলা বলেন, ভক্তদের প্রত্যাশা অনুযায়ী টোনাটুনি গানে হাজির হচ্ছি, তবে এমন আইটেম গানে আর কখনোই হাজির হব না। নতুন গানটি হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় এবং শেষ আইটেম গার্ল হিসেবে পারফর্ম। 2 বছর আগে গানটি তৈরি করেছি, বেশ সময় নিয়ে কাজটি করছি যাতে দীর্ঘ সময় পর শ্রোতা দর্শকরা নিরাশ না হয়। মিলা বলেন, গানটি মুক্তি পাওয়ার পর টিকটকে সবচেয়ে বেশি যাদের ভিডিও ভিউ হবে এবং পারফর্ম ভালো করবে এমন 10 জনের সঙ্গে আমি পারফর্ম করব। টোনাটুনি গানের কথাগুলো একেবারে আলাদা। আমি ডান্সার না, তারপরও এই গানের জন্য নাচ করতে হয়েছে। জানিয়েছেন, এখন থেকে গানে নিয়মিত পাওয়া যাবে তাকে, পাশাপাশি আরও বেশি সর্ব থাকবেন মঞ্চে।